উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি। সাত দফা দাবি আদায় করবে ঐক্যফ্রন্ট, চট্টগ্রামে সমাবেশে বললেন নেতারা, আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। এক সপ্তাহেই নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে এরশাদের, বিএনপি ভোটে না আসলে 300 আসনের প্রার্থী দেবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের ইশতেহারে ধারাবাহিক উন্নয়নের নানা অঙ্গীকার, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের প্রতিশ্রুতি থাকছে বিএনপি। মালদ্বীপকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব 15 ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ, সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াই। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন এবং আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নৌকায় ভোট দিয়ে এই দেশ কখনো ব্যর্থ হয়নি, এজন্য আরেকবার নৌকায় ভোট দিয়ে জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি জামাত যখনই ক্ষমতায় এসেছে দেশকে ধ্বংসের পথে নিয়েছে। বরগুনার তালতলিতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেছেন, মাদক ও জঙ্গিবাদের ঠাঁই হবে না বাংলাদেশে। বরগুনা প্রতিনিধি সুমন শিকদারকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাহলি জয়েশ, ছবি তুলেছেন শাকিল মল্লিক। 2001 সালের জাতীয় নির্বাচনে তালতলির এই আসন থেকে প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জিতেছিলেন বিপুল ভোটে। এবার জাতীয় নির্বাচনের আগে যখন বরগুনার এই আসনে সফরে এলেন প্রধানমন্ত্রী, তখনও তাকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত মানুষের ঢল, উৎসবের আমেজ পুরো জেলায়। আগামী নির্বাচনেও এখানে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত রাখতে বরগুনার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌকা মার্কায় ভোট দিয়ে কখনো এই দেশ ব্যর্থ হয়নি, যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবন মান উন্নত হয়েছে। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। বক্তৃতায় উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, বিএনপি বাংলাদেশকে দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি। আর সেই এতিমের টাকা চুরির দায়ে সে মামলা হয়েছে, আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজাপ্রাপ্ত। এতিমের সম্পদ চুরি করলে কোরআন শরীফে আছে যে আল্লাহ শাস্তি দেয়, আর সেই শাস্তি সে এখন ভোগ করছে। কাজে তার পুত্র মানি লন্ডারিং করেছে, বিদেশে পাচার করেছে অর্থ, 10টা অস্ত্র পাচার করতে যে ধরা পড়েছে, এবং 21 আগস্ট গ্রেনেড হামলা সহ যত রকমের অপকর্ম করে আজকে সাজাপ্রাপ্ত। এরা যখনই ক্ষমতা এসেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে মাদক আর জঙ্গিবাদের রাহুমুক্ত করছে সরকার, সন্তানরা যেন এ পথে পা না বাড়ায় এজন্য অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। গত 10 বছরে বাংলাদেশের যে সফলতা, সরকারের যে অর্জন, তার খতিয়ান তালতলির এই জনসভায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, অগ্রযাত্রার এই ধারা অব্যাহত রাখতে হবে, আর এ লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রতি তিনি সমর্থন চাইলেন বরগুনাবাসীর। এর আগে বরগুনা পৌঁছে সভাস্থল থেকে 17টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, তালতলি, বরগুনা। এর আগে সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ঘুরে পুনর্বাসিত 130 পরিবারের হাতে বাড়ির দলিল তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, উন্নয়ন কাজের কারণে কোনো মানুষের যেন কোনো কষ্ট না হয় এবং জীবনমানের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের পর ভূমি মালিকদের 3 গুণ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের জন্য আবাসনেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলেন, 1320 মেগাওয়াটের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তাপবিদ্যুৎ এলাকা থেকে পটুয়াখালীর উন্নয়নের 16টি প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত স্থাপন করেন সরকার প্রধান। উন্নয়ন করতে যেয়ে আমার কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের জীবন মান যেন
মানে কখনো কোনো হুমকির সম্মুখীন না হয়, বরং তাদের জীবন মান যদি আরও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। এখানে আমরা মোট প্রায় 30,000 মেগাওয়াট যাতে বিদ্যুৎ উৎপাদন হয় সেইভাবেই আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি। এই দক্ষিণ অঞ্চলেই হবে, এখানে আমরা আমাদের এলএনজি টার্মিনাল করে দেব, যেখানে এলএনজি এসে এখানে স্টোর হবে। সরকারকে 7 দফা দাবি মানার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, দাবি মানা না হলে ক্ষমতাসীনদের কঠিন শাস্তি দেওয়া হবে। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন নয়। ঐক্যফ্রন্ট নেতারা আরো বলেন, আলোচনা ছাড়া তফসিল ঘোষণা করে সরকার নিজেই নির্বাচন বানচাল করতে চায়। চট্টগ্রামে ঐক্যফ্রন্টের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এর আগে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় ঐক্যফ্রন্টের সমাবেশ। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মারুফা রহমান। চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ডক্টর কামাল হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি চাওয়ার বিষয় নয়, এটি যৌক্তিক। জনগণের 7 দফা দাবি উপেক্ষা করলে ক্ষমতাসীনদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যারাই ক্ষমতায় থাকে তাদের শপথ দিতে হয় যে আমরা ক্ষমতা প্রয়োগ করব সংবিধান অনুযায়ী। যারা শপথ ভঙ্গ করেছে সরকারের বিরুদ্ধে তাদেরকে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে। আর বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনের সূচনা হয়েছে, এবার বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফেরা নয়। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সরকারের হুকুম না মানার পরামর্শ দেন তারা। ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা বলেন, সরকার এক ঘরে হয়ে পড়েছে, আলাপ ছাড়া তফসিল ঘোষণা করে সরকার নির্বাচনকে বানচাল করতে চায়। সমস্ত মানুষ নেতা একত্রিত হয়ে আমাদের একটাই স্লোগান হবে, তুমি যাও গতি ধরো, মায়ের তলায় আপনাদের মাটি নাই, পালাবার পথ পাবেন না, আমরা বাংলাদেশ ছেড়ে আপনাদেরকে বিনা বিচারে যেতে দেব না। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী 10 দিনে দেশে অনেক চিত্রপট পরিবর্তন হবে। আভাস দেন, বেরিয়ে যাওয়া অনেকেই ফিরবে ঐক্যফ্রন্টে। মারুফা রহমান, নিউজ 24। বিএনপিকে পুনর্বাসন করায় জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। খুনিদের আশ্রয় এ দেশে হবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, তাই 21 আগস্ট হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিতে আওয়ামী লীগ ওয়াদাবদ্ধ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। শনিবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে উঠে আসে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার বিভিন্ন প্রেক্ষাপট। দীর্ঘ আলোচনায় বক্তারা 21 আগস্টের দায় কোনোভাবেই তৎকালীন সরকার এড়াতে পারেন না বলে উল্লেখ করে এই হামলার পেছনে বিএনপি চেয়ারপারসনের সম্পৃক্ততার কথাও জানান। 21 আগস্টের হত্যাকারীদের বিচার করতে পেরেছি, এটি আমাদের একটি বড় অর্জন বলে আমি বর্তমান সরকারের মনে করি, কিন্তু ষড়যন্ত্র তো থেমে নেই, ষড়যন্ত্র চলছে। পরে আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াসেদ জয় তার বক্তব্যে জানান, 21 আগস্ট হত্যা মামলার বিচারে আওয়ামী লীগ বদ্ধপরিকর। যুদ্ধাপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি, 21 আগস্টের বিচার হয়েছে এবং তাদের বিচার বাস্তবায়ন হবে, তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব, এটা আমাদের ওয়াদা। যারা 21 আগস্টের হত্যাকারীদের সাথে হাত মিলাবে, সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করব। তিনি বলেন, 21 আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে বিদেশে পালাতে সহযোগিতাকারী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বর্তমানে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। এই ঐক্যফ্রন্ট, এই কামাল হোসেন, মান্না, মইনুল হোসেন, এরা সেই 1/11 থেকে তারেক রহমানের সাথে ষড়যন্ত্রে জড়িত। ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলিটেট করা।
অনুষ্ঠানে মাঠ পর্যায়ে অংশগ্রহণমূলক কাজের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেন সজীব আজাদ জয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় কেটে গেছে। বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি 300 আসনের প্রার্থী দেবে। এরশাদ বলেন, হাত পা বাধা নিয়ে এগিয়ে চলেছি, এর মধ্যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিজিটাল প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান পারভেজের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জাতীয় পার্টি ডিজিটাল প্রচারণা শুরু করে। বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ডিজিটাল প্রচারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল প্রচারের মাধ্যমে জাতীয় পার্টি জনগণের কাছে পৌঁছাতে চায়। আজকে ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। গেল 20 অক্টোবর জাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ বলেছিলেন, আগামী নির্বাচন নিয়ে সংশয় আছে, তবে এখন সেই সংশয় কেটে গেছে বলে মনে করেন তিনি। যারা বাধা সৃষ্টি করতে পারত তারা শূন্য পরিণত হয়েছে, সেজন্য সংশয় বলে কিছু নেই। এখন মাঠে আমরা আছি, আওয়ামী লীগ আছে, আর যদি বিএনপি আসতে পারে বিএনপি থাকবে। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হাত পা বাধা নিয়ে এগিয়ে চলেছে, মনে কোনো শঙ্কা নেই, আশঙ্কা নেই। জাতীয় পার্টি এখন সুদৃঢ় অবস্থানে আছে, আগামী নির্বাচন করার জন্য আমরা সর্বতোভাবে প্রস্তুত। বিএনপি না আসলে 300 আসন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আগের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন শক্তিশালী, তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। আগামীতে আমাদের কথা স্মরণ করে আমাদের বাক্সে ভোট দেবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দলের সপ্তম পঞ্চবার্ষিকী এবং প্রেক্ষিত পরিকল্পনার আলোকেই প্রস্তুত হচ্ছে দেশের প্রবীণতম ও ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার। একই সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে শতবর্ষী ডেল্টা প্ল্যানকেও। নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান HT ইমাম জানালেন, নির্বাচনের 10 থেকে 15 দিন আগে আনুষ্ঠানিক ঘোষণা হবে ইশতেহারের। দেখুন আফরিন আনোয়ারের আরেকটি প্রতিবেদন। বেকারত্বের অবসান ও কোটি কোটি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রূপকল্প 2021 এবং 2041 সালের পর এবার দ্বাবিংশ শতাব্দীতে কেমন বাংলাদেশ দেখবে বিশ্ব, সেই কল্পনায় 100 বছরের মহাপরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার। ভবিষ্যৎ কর্মসংস্থানে 1.5 কোটি তরুণ ভোটারের শক্তিকে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা তাদের। 1.5 কোটি নতুন ভোটার, কাজে সেখানে আমাদের একটি অন্যরকম স্লোগানই থাকবে, তারুণ্যই শক্তি। তরুণদের আধুনিক শিক্ষা, আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি, তারপরে তোমার সেই ব্যবস্থা, তাদের প্রণোদনা কীভাবে দেওয়া যেতে পারে। কর্মসংস্থান মানে শুধু চাকরি নয়, তরুণদের আমরা উৎসাহিত করব যাতে তারা নিজেরা এন্টারপ্রেনার হতে পারে। সেই সাথে ধর্মীয় ও নৃগোষ্ঠীগত সংখ্যালঘুদের পাশাপাশি গ্রামাঞ্চলে উন্নয়নের মধ্য দিয়ে আঞ্চলিক, শ্রেণীগত ও লিঙ্গ বৈষম্য দূর করার পরিকল্পনার কথাও জানান দলের সিনিয়র এই নেতা। আবার একটি নতুন স্লোগান আসবে আমাদের, শহরই গ্রাম, গ্রামই শহর, অর্থাৎ প্রতিটি গ্রামই হবে শহর, শহর গ্রামের কোনো পার্থক্য থাকবে না। তারপরে আমাদের সংখ্যালঘু মাইনরিটিস যারা, তাদের জন্য একটি ম্যানিফেস্টোতে এর উল্লেখ থাকতে হয় কী করবো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আমরা অনেক কিছু করেছি, আরও করার আছে, সেগুলো কীভাবে করব, এবং বৈষম্যটা দূর করতে হবে, আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে, শ্রেণীভেদে বৈষম্য দূর করতে হবে, আমাদের সামগ্রিক পরিকল্পনায় এগুলো থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো সামনে জঙ্গিবাদ, মাদক, এগুলো থাকবে, এগুলোকে কিভাবে প্রতিরোধ করব। 2008 ও 2014 ইশতেহারের প্রায় শতভাগ পূরণ করতে পেরেছেন দাবি করে তিনি জানান, এবারও জনগণের স্বার্থে একটি গ্রহণযোগ্য ইশতেহারের লক্ষ্যে মতামত নেওয়া হয়েছে বিশিষ্টজনদের। তৃণমূল মানুষের উন্নয়ন কেন্দ্রিক একটা ইশতেহার চাই। আমি চাই সুশাসনের নিশ্চয়তা, আমি চাই অসাম্প্রদায়িকতার নিশ্চয়তা, আমি চাই সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একটি শাসক। তারা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে নির্বাচনের অল্প কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা।
আন্দোলনের পরিকল্পনার পাশাপাশি নির্বাচনে ইশতেহার তৈরিতে হাত দিয়েছে বিএনপি। এই লক্ষ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ সেলও। এই সেলই প্রণয়ন করছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সুপ্রিম জুডিশিয়াল কমিটির মাধ্যমে বিচারপতি নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা সহ একাধিক আইন বাতিল করার নানা প্রতিশ্রুতির সমন্বয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার। বিএনপি নেতারা জানালেন, এই ইশতেহারের কাজ শুরু হয়েছে অনেক আগেই। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। ডিজিটাল নিরাপত্তা আইন 7 দিনের মধ্যে আমরা বাতিল করে দিব। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা। নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত না হলেও বিএনপি নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নির্বাচিত হওয়ার পরের 12টি লক্ষ্য ঘোষণা করেন। আর এই ঘোষণাই ইঙ্গিত দেয় আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে। জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রায় 1.5 বছর আগে রাজধানীর একটি হোটেলে ভিশন 2030 ঘোষণা করেন খালেদা জিয়া। আর সেটা থেকেই যাচাই বাছাই করে নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে, যেখানে থাকবে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা, দ্বিকক্ষের সংসদ প্রতিষ্ঠা, পাশাপাশি বিচারপতিদের অভিশংসন ক্ষমতা, জাতীয় সংসদের হাতে দেওয়ার বিধানটিও বাতিলের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ এ ধরনের সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়াতে আইনের সংশোধন, ন্যায়পাল সৃষ্টি এবং গণভোট পুনঃস্থাপন করা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, কারাগার, এই 4 প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার আনা, বাতিল করার প্রতিশ্রুতি থাকবে বিশেষ ক্ষমতা আইন 1974 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018। ক্ষমতায় গেলে মাথাপিছু গড় আয় $5,000 করা এবং বিদ্যুৎ উৎপাদনের টার্গেট 35,000 মেগাওয়াট ধরে তা সর্বনিম্ন মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তাও দেবে বিএনপি। এর বাইরেও গণমুখী বেশ কিছু ধারা যুক্ত করার পরিকল্পনা আছে দলের ইশতেহার তৈরিতে। জনগণের দাবি বিদ্যুতের দাম কমাতে হবে, জনগণের দাবি গ্যাসের দাম কমাতে হবে। আমরা ক্ষমতা গেলে অবশ্যই এই সমস্ত দাবিগুলো এই 12টার সঙ্গে অন্তর্ভুক্ত করবে। রাজনৈতিক সংস্কৃতির আমরা আমূল পরিবর্তন এনে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতা বর্তমানে যেটা আছে এটার মধ্যে একটু ভারসাম্য আনতে হবে। নির্বাচনী ইশতেহারে বিচার বিভাগের আমূল পরিবর্তনের কথাও বলবে দলটি। বিচার বিভাগের স্বাধীনতা, প্রতিহিংসার বাইরে রাজনীতি করা, এগুলো যদি আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই এগিয়ে যাবে না, কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করা যাবে না, এটাও আমাদের একটা কমিটমেন্ট থাকবে। নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চললেও নেতৃবৃন্দ মনে করেন এর চেয়েও বেশি জরুরি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচনে অংশগ্রহণ করা উদ্দেশ্য নয়, নির্বাচন বানচাল করাই ডক্টর কামালদের আসল উদ্দেশ্য, এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বলেছেন যে কোনো ত্যাগে সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের শামসুজ্জোহা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত সমাবেশ। শনিবার দুপুরের পর থেকেই দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য শামীম ওসমান। নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে যেসব ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতেই এই সমাবেশে এসেছেন তারা। সামনে যে ষড়যন্ত্র আসছে, সেই ষড়যন্ত্র মোকাবেলায় আজকে শামীম ওসমান সবাইকে সতর্ক থাকার জানিয়ে আহ্বান জানিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য, মানুষকে গণতন্ত্র অধিকার থেকে বঞ্চিত করার জন্য। সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য শামীম ওসমান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য করেছেন ডক্টর কামাল এবং মান্না, এই ঐক্য জাতিকে শান্তি দিতে পারবে না বলেও মন্তব্য করেন। একটি ঐক্য হয়েছে কি, ডক্টর কামাল হোসেন সাহেব ঐক্য করেছেন। কিসের ঐক্য জোট? ডক্টর কামাল হোসেন সাহেব বললেন,
20 দলের সাথে ঐক্যজোট করলেন। উনি ভেবেছেন আমরা সবাই গাধা, বাংলাদেশের মানুষ সব আহাম্মক। উনি বলছেন যে আমরা ঐক্যজোট করেছি 20 দলের সাথে কিন্তু জামাতের সাথে না। শামীম ওসমান বলেন বিএনপি দেউলিয়া হয়ে আরো কিছু দেউলিয়ার সঙ্গে জোট বেঁধেছে। ওরা ওই শক্তিকে সৃষ্টি করতে চায় যারা একসাথে বাংলাদেশে 500 জায়গায় বোমা মেরে হামলা করা হয়েছিল। ওরা ওই শক্তিকে সৃষ্টি করতে চায় যেখানে সারা বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিচিত করেছিল, বাংলা ভাইদেরকে তৈরি করা হয়েছিল। ওরা ওই বাংলাদেশ সৃষ্টি করতে চায় যেই বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেন শামীম ওসমান। শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ইনশাআল্লাহ শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিল 2018 জাতীয় সংসদে পাশ হয়েছে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করেন। ইয়াবা, কোকেন, হেরোইন ও প্যাথেড্রিন জাতীয় মাদকের ব্যবহার, পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি রপ্তানি বা বাজারজাত করার জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে মাদকের পরিমাণ 25 গ্রাম বা তার বেশি হলেই এই সাজা দেয়া হবে। অবশ্য বহনের পরিমাণ অনুযায়ী সাজা কম বেশি হতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই আইনের অধীন অপরাধ সংগঠনে অর্থ বিনিয়োগ, সরবরাহ, মদত ও পৃষ্ঠপোষকতা দিলেও একই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এই সংসদ অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিকেলে ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় মুক্ত সাংবাদিকতায় নতুন এই আইনটি কী ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তা তুলে ধরেন আলোচকরা। পাশাপাশি আগামী নির্বাচনের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্যই এই আইন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অনুষ্ঠানে বার কাউন্সিলের সহসভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদিন, সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত, শাবান মাহমুদ ছাড়াও ল রিপোর্টার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ডিজিটাল আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল না করা হলে সাংবাদিক নেতৃবৃন্দ বৃহত্তর আন্দোলনে যাবার কথা বলেন অনুষ্ঠানে। নাগরিক হিসেবে আমরা ওই আইন কোনোভাবে মেনে নিতে পারি না। আমরা মনে করি সম্পাদক পরিষদ যে আন্দোলন অব্যাহত রেখেছে, তারা যে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেগুলো যৌক্তিক। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে কোনো বিবেক সম্পন্ন মানুষের অবশ্য কর্তব্য। এটা সাংবাদিকের প্রবলেম না, এটা বিরোধী দলের প্রবলেম না। আওয়ামী লীগ নিজেরাও বলছে যে আমরা পরবর্তীতে যদি ক্ষমতায় আসি তাহলে এটা সংশোধন করব। তাহলে যে পরবর্তীতে এখন কেন এটা সংশোধন করা যাবে না? সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন 2018-এর কয়েকটি ধারার সংশোধন সহ 8 দফা দাবিতে আগামীকাল সকাল 6টা থেকে সারা দেশে 48 ঘন্টার ধর্মঘটে ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার সংগঠনটির সভাপতি সংসদ সদস্য ওয়াজি উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 19 সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 জাতীয় সংসদে পাশ করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যুগোপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে। সেই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আইন পাস করলেও বেশ কিছু ধারা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে এই ধর্মঘটকে অবৈধ উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। 40তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি
হয়েছে। দাবি আদায়ে শনিবার দুপুর 12টায় শাহবাগ অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত দেখা যায় জল কামানের গাড়িও। তবে সন্ধ্যার পর পুলিশের সংখ্যা কমে যায়, সরিয়ে নিতে দেখা যায় পুলিশের জল কামান এপিসি গাড়িও। সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগ অবরোধ করায় দুপুর 12টা থেকে চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চলাচলের সুবিধার্থে রাস্তায় ডাইভার্সন করে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। আমরা দাবি না মানা পর্যন্ত এই শাহবাগ ছাড়বো না। আমাদের যুক্তিক দাবি মেনে না নিলে আমরা রাজপথ ছাড়বো না। দিতে হয় শাহবাগই দেব, 35 নিয়ে যাব। মাদক বিরোধী অভিযানে নেমে একটা ভিন্ন জগৎ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেছেন, গডফাদার নামে যেই দুই একজনকে নিয়ে মাতামাতি চলে, এর বাইরে মূল ব্যবসায় অন্য লোকের সন্ধান পাওয়া গেছে। শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন FDC মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রথম প্রতিষ্ঠানটি সরকারি দল এবং দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেসরকারি দল হিসেবে অংশ নেয়। প্রত্যেককেই আমরা আইডেন্টিফাই করব। এখন সামনে নির্বাচন, হয়তো সে কারণে আমাদের হয়তো একটু অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে ফর দ্য ইলেকশন। কিন্তু ইলেকশনের এখন যে গতিতে আছে, ইলেকশনের পরে এটাকে আমরা আরো আরো বেশি গতিশীল করব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটার্সবার্গ শহরের একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয়ের কাছে এক বন্দুকধারীর হামলায় 3 পুলিশ সহ 4 নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকাটি মূলত ইহুদি অধ্যুষিত। এরই মধ্যে জরুরি পুলিশ বিভাগ সেখানে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে। পিটার্সবার্গ পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এক বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সে পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানানো হয়। হামলার ঘটনায় আতঙ্কিত না হয়ে আপাতত আশপাশের লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় তারা। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এরই মধ্যে তুরস্ক ও সৌদের মধ্যে শুরু হয়েছে পাল্টা পাল্টে বক্তব্য। আঙ্কারা খাশোগি ঘটনায় জড়িত সন্দেহভাজন 18 জিজ্ঞাসাবাদের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা চেষ্টা করছেন জড়িতদের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করার। বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করে কোনো ফায়দা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সানজিদ ইসলামের প্রতিবেদন। খাশোগি হত্যার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে তুরস্ক ও সৌদি আরব। শুক্রবার আঙ্কারা রিয়াদের প্রতি আহ্বান জানায় খাশোগি ঘটনায় জড়িত সন্দেহভাজন 18 জিজ্ঞাসাবাদের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান বলেন, সৌদি আরবে আটক 18 মধ্যেই খাশোগির খুনি রয়েছে। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা চেষ্টা করছেন হত্যাকারীদের পরিচয় ও ঘটনার কারণ খুঁজে বের করার। কিছু মহল বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে কোনো ফাটল ধরবে না বলেও জানান তিনি। খাশোগি ইস্যু বিশ্ববাসীর কাছে মৃগি রোগের মতো হয়ে গেছে, অথচ আরও অনেক ইস্যু রয়েছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের অবরোধ উঠিয়ে দিয়ে দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরাও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইস্পাতের মতো দৃঢ়তা নিয়ে কাজ করছি এবং এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও বলছেন খাশোগি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। With our collective interest in peace and খাশোগি হত্যাকাণ্ডে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই আমাদের অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে বিশ্বে সব অস্থিতিশীলতা দূর করে শান্তি আনতে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাশোগি হত্যার তদন্তে মোটেও আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন জামাল খাশোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস। এই ইস্যুতে ট্রাম্পের হোয়াইট হাউসের নিমন্ত্রণও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানান। সানজিদা ইসলাম, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক অর্থ বাণিজ্যের খবর।
2019 সালের বাণিজ্য মেলায় স্টল বরাদ্দে 50% ছাড় পাবেন নারী উদ্যোক্তারা, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বাণিজ্য মেলা 8 জানুয়ারি থেকে হবে বলেও জানান। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ দিবস উপলক্ষে আয়োজিত নারী উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এগিয়ে নিতে বড় ভূমিকা রাখছে 35 লাখ নারী শ্রমিক। নারীদের শুধু ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে না থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। আশ্বাস দেন, নারীদের অগ্রযাত্রাকে ধরে রাখতে সরকার তাদের পাশে থাকবে। এছাড়া বাংলাদেশের উন্নয়নে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণের ফলেই বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন, চান নীতি সহায়তা। The International Trade Fair in Dhaka in the next 8th of January. So, though the women who are interested to set up the stall or interested to go to that International Trade Fair, they will be given discount, 50% discount they will get. শেষ করব নিয়ে শ্রণফোর সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি। 7 দফার দাবি আদায় করবে ঐক্যফ্রন্ট, চট্টগ্রামের সমাবেশে বললেন নেতারা আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান। এক সপ্তাহে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে এরশাদের, বিএনপি ভোটে না এলে 300 আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের ইশতেহারে ধারাবাহিক উন্নয়নের নানা অঙ্গীকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের প্রতিশ্রুতি থাকছে বিএনপি। এবং মালদ্বীপকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব 15 ফুটবলে সেমিফাইনালে বাংলাদেশ, সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ছিল রাত 10টার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।